প্রায় 7 বছর আগে বাবা উপেন্দ্রনাথ বিশ্বাসের মৃত্যুর পর থেকে মা শেফালী বিশ্বাস মেহবুব বিশ্বাসের দুঃখ দুর্দিন ও দুঃসময় মানে প্রতিটি ক্ষণে আগলে রেখেছেন। বিপদে ছায়ার মতো মাথার উপর সান্ত্বনার হাত রাখতেন সব সময়। অপুর ছেলে জয়কে নিয়ে সাকিব খানের সঙ্গে যে সংকট তৈরি হয় সে সময়, এমনকি ডিভোর্সের সময় মা শেফালী বিশ্বাস অপুকে আগলে রেখেছেন। সেই মাকে বছরের 17 সেপ্টেম্বর হারিয়ে বড় একা হয়ে গেছেন এই নায়িকা। এমন দুঃসময়ে 10 দিন না যেতেই কলিজার টুকরা সন্তান জয়ের জন্মদিন ছিল গত 27 সেপ্টেম্বর। তখন অপু এক ভাই ও বোনদের সঙ্গে বগুড়ায় মায়ের মৃত্যু পর্বটি শ্রাদ্ধ নিয়ে শোকে মোহমান। সেই দুঃখের দিনে পালন করেননি জয়ের জন্মদিন, তবে ছেলেকে শুভেচ্ছা জানাতে ভুল করেননি। তাকে মায়ের ইচ্ছা পূরণে ডাক্তার বানানোর প্রত্যয় করেছেন। এরপর তার মায়ের মৃত্যু শোক নিয়ে ঢাকায় ফেরেন অপু বিশ্বাস। এর মধ্যে এক মাস না যেতেই গত 11ই অক্টোবর চলে আসে অপুর নিজের জন্মদিন। যেখানে জয়ের জন্মদিনে কোনো আয়োজনই ছিল না, সেখানে নিজের জন্মদিন নিয়ে তার কোনো ভাবনাই ছিল না অপু বিশ্বাসের। তবে জন্মদিনে ব্যতিক্রম দেখা গেল। নিজের সব দুঃখকে চেপে যেয়ে যাদের কারণে তিনি আজ অবন্তি বিশ্বাস থেকে বেছেন অপু বিশ্বাস, তাদের জন্য হাজির হন জন্মদিনের অনুষ্ঠানে। দুঃখ আমার আছে, কষ্ট আমার আছে, কিন্তু ভালো লাগা তো সব আপনাদের মাঝে, আমার ভক্তদের মাঝে, আমার ভালো লাগার মাঝে। সেখানে হৃদয় বিদারক এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এই নায়িকা। এরকম মন খারাপের দিনেও নিজের অনাগত সামনের দিনগুলোতে সব দুঃখ সামনে চলার শক্তি সঞ্চয়ে নিজের থেকেও যাদের বেশি ভালোবাসেন সেই ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কাছে ছুটে যান অপু বিশ্বাস। আমি আসলে এইসব বার্থডে বাই আনন্দ করার কোনো মূল চিন্তাধারা কোনোটাই নেই, কিন্তু ওরা যেহেতু ছোট মানুষ, দুঃখটা আমার, কিন্তু ভালো লাগাটা এখানে আমার ভক্তদের, তাদেরকে তো আমি দুঃখ দিতে পারি না। তাতে আমি আমার মার দুঃখ কষ্ট সত্যি একটু করে ভুলতে শুরু করেছি।